স্থানীয় মানুষ জল পাবে জাপানের জাইকা গভর্নমেন্টের সাথে এছাড়াও অনেকগুলো চেক ড্যাম করা হয়েছে জমিগুলো শুকিয়ে গেছে কেউ কখনো ভাবেনি আমরা চেক ড্যামের জন্য 500 কোটি টাকা দিয়েছি আমরা অনেকগুলো চেক ড্যাম তৈরি করছি যেগুলোকে জলের ট্যাংক বলা হয় জল ধরে রাখতে হয় জল ধরে রেখে সেই জল দিয়ে হেক্টর হেক্টরের পর হেক্টর জমিতে চাষ করা হবে মানুষ জল পাবে আমি কাল পুরুলিয়া এসে শুনছিলাম জলের অভাব আছে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশনও দিয়েছি এই সব জায়গাগুলোতে টিউবওয়েল দিলে হয় না মাটি খুললেও জল পাওয়া যায় না এত নিচে চলে গেছে মাটির লেভার সেই জন্য এই সব জায়গায় আরো পরিকল্পনা করে করতে হবে যাতে এই জলটা 2-3 বছর পরিকল্পনা করে টাকা অনেক লাগবে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া আজকে স্বাধীনতার এতদিন পরেও জল পায় না টাকা দেবে না কেন্দ্রীয় সরকার বড় বড় কথা বলবে টাকা মাটি মাটি টাকা বলে টাকা ফাঁকা করে দেবে যা টাকা পেতাম সেটাই বন্ধ করে দিয়েছে বড় বড় কথা বলছে একটু যদি টাকা পেতাম তাহলে আমরা তো এই জলগুলো মানুষকে দিতে পারতাম টাকা নেই পয়সা নেই তা সত্ত্বেও পরিকল্পনা করে 1200 কোটি টাকার প্ল্যান হয়েছে পুরুলিয়াতে আরো অনেকগুলো চেক ড্যাম করা হয়েছে একটা জঙ্গল মহলে প্রোগ্রাম চলতো ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান সেন্ট্রাল গভর্নমেন্ট তার টাকাও বন্ধ করে দিয়েছি জঙ্গল মহলে আমরা রাজ্য সরকার টাকা নেই তা সত্ত্বেও আমি রাজ্য সরকার থেকে টাকা দিয়েছি দিয়ে সেই পরিকল্পনা করছি কাজে জেনে রাখবেন মা বোনেরা আমার সে আইসিডিএস হোক সে এসএসকে হোক সে এমএসকে হোক সে আশা হোক সে সিভিক ভলেন্টিয়ার্স হোক সে হোমগার্ড হোক সে টিচার হোক সে মাদ্রাসা হোক সে স্কুল হোক সবাই মনে রাখবেন এই সরকার আপনাদের সবার সাথে ছিল আছে এবং থাকবে এবং আমি যতদিন থাকবো আপনাদের সাথে আগামী দিনের জন্য নতুন প্রজন্ম তো তৈরি করে দিয়ে যাবই আর যতদিন থাকবো বেঁচে আপনাদের সাথে মনে রাখবেন মানুষকে বিশ্বাসঘাতকতা করে কোনো কাজ করব না মানুষের সাথে ছিলাম আছি এবং থাকব আর সিপিএম আর কংগ্রেস যারা আগে মুখ দেখত না 55,000 কংগ্রেস কর্মী খুন করেছে এই সিপিএম দল সিঙ্গুর বলুন নন্দীগ্রাম বলুন সাইবারি বলুন মরিচঝাপি বলুন ধানতলা বলুন বানতলা বলুন কত কি আনন্দমার্গী হত্যা বলুন প্রকাশ্য দিবালোকে 19 জনকে পিটিয়ে হত্যা করেছিল 80 হত্যা করেছিল শুদ্ধ এই জঙ্গলমহল আমরা আসার আগে 2010-11 সালে এক বছরে 400 জন খুন হয়েছিল আর 40 জন পুলিশ খুন হয়েছিল আর আমরা আসার পরে সেই জঙ্গল মহলে ওই বন্দুকের হাতে কেউ খুন হতে কাউকে হয়নি কাজে এই শান্তি রক্ষা করতে হবে মা এই শান্তি রক্ষা করতে হবে বোনেরা আপনার ছেলে মেয়েরা যাতে ভালো থাকে আপনাদের মেয়েরা কন্যাশ্রীতে যাবে কন্যাশ্রী প্রজেক্টের নাম লাগাবে সে মন্দিরই হোক সে মসজিদই হোক সে মাদ্রাসাই হোক সে স্কুলই হোক আমাদের ভাই বোনেরা ভালো করে পড়াশুনো করবে ওদের বই ওদের ড্রেস ওদের পড়াশোনা ওদের উচ্চশিক্ষা ওদের শিক্ষাশ্রী ওদের কন্যাশ্রী ওদের সংখ্যালঘু স্কলারশিপ সবকিছু যতটা পেরেছি করে দিয়েছি আগামী দিন আরো আরো বেশি করে হবে আরো ভালো দিন আসুক বাংলা ঘুরে দাঁড়াক এটা আমি চাই আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয়েছে 4% থেকে 2% সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য ইন্স্যুরেন্স করে দিয়েছি আমরা ওদের কিচ্ছু ছিল না আইসিডিএস আপনারা জানেন 90% টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার আইসিডিএস আজকে আমরা চালাচ্ছি রাজ্য থেকে কোথায় পাবো টাকা তা সত্ত্বেও করছি আমাদের টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আশার টাকা আমরা দিই সর্বশিক্ষা অভিযান আমরা চালাচ্ছি এসএসকে কাজে এরকম অনেক আছে এবং সেই জন্যই আইসিডিএস আশা এমএসকে এসএসকে থেকে শুরু করে সবারটা যেমন দেখি তেমনি আমার সিভিক পুলিশ এমভিএফ হোমগার্ড ক্যাজুয়াল ওয়ার্কার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আইসিডিএস সেলফ হেল্প গ্রুপ এবং আমার আশার মেয়েদের জন্য 5 লক্ষ টাকা করে হেলথ ইন্স্যুরেন্স গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আমরা করে দিয়েছি যেমন প্রেস মিডিয়ার জন্য ক্যাশলেস আমরা করে দিয়েছি যেটা রাজ্য সরকারের আছে আমার শিল্পীরা যারা নাম লিখিয়েছেন ইতিমধ্যেই 60,000 শিল্পী
মাসে 1000 টাকা করে পান এবং গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করেন তাছাড়াও যাতে তাদের খেয়ে পড়ে অসুবিধা না হয় যাদের নাম এখনো লেখানো আছে হয়তো পাননি তারাও পেয়ে যাবেন প্রসেসে চলছে আমি আগের বার পুরুলিয়া এসে নামগুলো আপনাদের লিখিয়ে দিয়ে গিয়েছিলাম এই রকম 60000 লোক জঙ্গলমহলের তারা বিধবা ভাতাও পায় এবং এখানেও প্রচুর ছেলে মেয়েরা জঙ্গলমহলে প্রায় 40000 ছেলে মেয়েরা কনস্টেবল জুনিয়র কনস্টেবল হোমগার্ড এসব চাকরি বাকরিও পেয়েছে এমনকি বন্দুক ছেড়ে যারা ন্যাশনাল স্ট্রিমে এসছেন তাদের 80 জনকেও ইলেকশন ডিক্লেয়ার হওয়া 2-3 দিন আগে তাদেরও 80 জনকে হোমগার্ডে চাকরি দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এইটুকুই আমার বলার জয়পুর আনারা যদি বাচ্চাদের ভালো রাখতে হয় যদি মা বোনদের সম্মানের সাথে চলতে হয় যদি আমার ছোট্ট ছোট্ট মেয়েরা আগামী দিন মাথা তুলে দাঁড়ায় মনে রাখবেন মেয়েরা জাতির গর্ব মেয়েরা আমাদের অসম্মান নয় মেয়েরা ঘরের সম্মান ওরা আমাদের কন্যাশ্রী ওরা আমাদের অনন্যা ওরাই আগামী দিনে সারা পৃথিবীকে জয় করার জন্য হবে ধন্যা মনে রাখবেন ভাই বোন যে সংসারে থাকে সে সংসার ভালোভাবে চলে